আসসালামু আলাইকুম। ক্লাস সিক্সের অনুশীলনী 1.2-এর সহমৌলিক জোড়া নির্ণয়। সহমৌলিক জোড়া নির্ণয়ের আজ আমরা 2-এর খ, গ এবং ঘ নির্ণয় করার চেষ্টা করব। তাহলে খতে দেওয়া আছে আমাদের 63 এবং 91, এই দুইটা সহমৌলিক জোড়া কিনা সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি 63 ও 91কে 63 ও 91কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, আমরা লিখতে পারি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, বিশ্লেষণ করে পাই। আমরা লিখলাম মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা যদি 63 ও 91কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, তাহলে পাই হচ্ছে, আমরা দেখি যে 63কে আমরা মৌলিক গুণনীয় করলে কী কী আসে। আচ্ছা, আমরা 63কে 3 দ্বারা যাচ্ছে, 3 2 6, 3 1 3, 21কে কতবার যাচ্ছে 3 দ্বারা, 3 7 21। তাহলে প্রত্যেকটাই কিন্তু মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা এবং 7টা মৌলিক সংখ্যা। দ্বিতীয়ত 91কে আমরা দেখি, 91কে কিন্তু আমাদের কত দ্বারা যাচ্ছে, 3 দ্বারা যাচ্ছে, কি 3 আর 1 9 আর 1 10 যাচ্ছে না, 4 দ্বারা 5 দ্বারা যাবে না, 7 দ্বারা। আমরা একটু 7 দ্বারা দেখি যে 7 দ্বারা কি 91কে যায় কি না। 7 1 7 কত নামতেছে, 2 আর 1, 3 7 21 যাচ্ছে। তাহলে 7 দ্বারা যাচ্ছে 13, তাহলে 7 আর 13 আসতেছে, দুইটাই কি আমাদের জন্য মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে 63 = 3 × 3 × 7 এবং 91 = 7 × 13। আচ্ছা, আমরা সহমৌলিক জোড়া নির্ণয়ের সময় প্রত্যেক ক্ষেত্রে আমরা একটা লিখে দিই, তাহলে সেহেতু এখানেও একটা লিখে দিব। আচ্ছা, এখানে আমরা দেখতেছি এখানে আমাদের এই গুণনীয়কগুলোর মধ্যে 1 1 এবং 7 7 বিদ্যমান, অর্থাৎ 1 ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক বিদ্যমান আছে, 7 বিদ্যমান আছে। তাহলে কি আমরা বলতে পারি, এখানে কি আমরা এভাবে বলতে পারি যে দেখা যাচ্ছে তেষট্টি ও 91-এর মধ্যে, 63 ও 91-এর মধ্যে 1 ছাড়াও সাধারণ গুণনীয়ক 7 বিদ্যমান। যেহেতু 1 ছাড়াও সাধারণ গুণনীয়ক 7 বিদ্যমান, সেহেতু আমরা বলতে পারি যে 63 ও 91 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়, কারণ আমরা আমাদের প্রথম ভিডিও থেকে জানার চেষ্টা করছি যে মৌলিক গুণনীয়কটা মূলত কী, গুণনীয়ক জিনিসটা কী এবং সহমৌলিক জিনিসটা কী। তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে সুতরাং 63 ও 91 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়। পরবর্তীতে আমাদের গ নম্বরে দেয়া আছে 189 ও 210, 189 ও 210। আমরা দেখব যে 189 ও 210 পরস্পর সহমৌলিক কিনা। তাহলে আমরা যদি এখানে নির্ণয় করি, আমরা এখানে বলতে পারি যে 189 ও 210 210কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা যদি মৌলিক গুণনীয়কে 189 ও 210কে বিশ্লেষণ করি, তাহলে কি পাবো, 189। তাহলে 189কে কোন মৌলিক সংখ্যা দ্বারা যাচ্ছে, 3 দ্বারা, দেখি 3 3 6 18
এবং 3 × 3 = 9, 63 এবার যাচ্ছে, এটাকে আবার 3 দ্বারাও যাচ্ছে, 3 × 2 = 6, 3 × 3 = 3। আমরা কীভাবে করতেছি, 6 এর মধ্যে 3 দুইবার যাচ্ছে, 3 এর মধ্যে 1বার যাচ্ছে, তাহলে আবার 3 দ্বারা কিন্তু নিতে পারতেছি যে 3 × 7 = 21, তাহলে আসছে হচ্ছে 3 × 3 = 3 = 7 এবং 210। আমরা 210কে একটু দেখি, 210কে কিন্তু 2 দ্বারা যাচ্ছে, 2 একটা মৌলিক সংখ্যা আমাদের জন্য, তাহলে 210কে দেখি, 2 × 2 = 5, 2 × 2 210-এর মধ্যে কতবার যাবে, 105 বার যাবে, যেহেতু আমরা এখানে দেখতে পারি যে 210কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 × 2 বিয়োগ করার ফলে শূন্য নামতে আছে লেখার দরকার নেই, একটা নামতে আছে, এখন 1-এর মধ্যে তো ডিরেক্ট 2 যাবে না, আমরা 2 এ 0, 0 নামায় 1টা আবার নামাই, 0টা নামাই, 5 × 2 = 10, তাহলে এখানে কত নামতে আছে, 105। এখন 105-এর মধ্যে 3 কতবার যাচ্ছে, 105-এর মধ্যে দেখি আমরা 3 দ্বারা যাই কিনা, 5 আর 1 = 6। আচ্ছা, আমি এখানে কীভাবে বলতেছি যে 5 আর 1 = 6, এখন 6 যদি হয় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা 3 দ্বারা বিভাজ্যের নিয়মের ক্ষেত্রে জানি যে কোনো সংখ্যার অঙ্কদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে উক্ত সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে 5 আর 1 সংখ্যার যোগফল কত হয়, 6, 6কে তো আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এই পুরো সংখ্যাটাকেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে আমরা যদি 105কে 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয় দেখি আমরা একটু, 105কে যদি আমরা এখানে 3 দ্বারা ভাগ করি, 105কে যদি আমরা 3 দ্বারা ভাগ করার চেষ্টা করি তাহলে কত আসে, 3 × 3 = 9, 1 নামতে আসছে 5 নামবে, 3 × 5 = 15, 35 হয় কিন্তু, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 3 দ্বারা 35 বার যাচ্ছে। এখন এটাকে কিন্তু আমরা 5 দ্বারা নিতে পারতেছি, 5 × 7 = 35, ওকে। তাহলে এখানে আমরা এটা অনায়াসে বলতে পারি যে এখানে (189) = 3 × 3 × 3 × 3 × 7 এবং কত, এবং হচ্ছে 210, 210 = 2 × 3 × 5 × 7, তার পূর্বে আমরা কী করবো, 1টা দিয়ে দিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 তো সব সংখ্যার মধ্যে আমাদের সাধারণ গুণনীয়ক বিদ্যমান থাকে, আমরা দেখি যে এখানে অন্য কোনো সাধারণ গুণনীয়ক বিদ্যমান আছে কিনা, 3 আছে, এখানেও 3 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 1 ছাড়াও কিন্তু আমাদের 3 আর 7 সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে, আমরা এটা বলতে পারি না যে দেখা যাচ্ছে যে 189 ও 210-এর মধ্যে এক ছাড়াও আমাদের কোন কোনটা কোনটা বিদ্যমান, এখানে 3 বিদ্যমান, 7 বিদ্যমান, এক ছাড়াও আমরা বলতে পারি, এক ছাড়াও সাধারণ গুণনীয়ক 3 ও 7 বিদ্যমান, সাধারণ গুণনীয়ক 3 ও 7 বিদ্যমান। এখন যেহেতু 1 ছাড়াও আমাদের সাধারণ অন্যান্য সাধারণ গুণনীয়ক বিদ্যমান, সুতরাং এটা আমরা বলে দিতে পারি না, এটা আমরা বলে দিতে পারি, সুতরাং 189 ও 210 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়, সংখ্যাদ্বয় সহমৌলিক সহমৌলিক নয়, ওকে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, 2-এর যে সর্বশেষ অঙ্কটি রয়েছে আমাদের জন্য ঘ নাম্বার, সেই ঘ নাম্বারকে আমরা করার চেষ্টা করি। তাহলে আমরা যথারীতি আগের নিয়মে লিখতে পারি যে 52 ও 97কে মৌলিক গুণনীয়কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, কত কতকে, 52 এবং 97কে, তাহলে কত পাই আমরা, আমরা 52কে দেখি, 52কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে কত আসে, আমরা 52কে 2 দ্বারা নিতে পারি, 2 × 2 = 4, 6 × 2 = 12, 26 বার যাচ্ছে, তাহলে আবার যদি 2 দ্বারা নেই,
13 দুগুণে 26, এখন 2 2 13, প্রত্যেকটাই তো মৌলিক সংখ্যা, আর যাচ্ছে না। এবং 97কে যদি আমরা দেখি, 97কে কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, 97 একটা মৌলিক সংখ্যা, সেহেতু আমরা দেখতে পারি যে 1 এখানে 97 লিখে দিতে পারি, তাই তো? তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে 52 = 2 গুণন, আগে একটা লিখে নিই আমরা, 1 × 2 × 2 × 13, এবং 97 = 1 × 97। তাহলে দেখি এখানে 1 ছাড়া কিন্তু অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, অন্য কোনো সাধারণ গুণনীয়ক কিন্তু পাচ্ছি না। তাহলে আমরা লিখতে পারতেছি, এখানে দেখা যাচ্ছে 52 ও 97-এর মধ্যে, 52 ও 97-এর মধ্যে, 52 ও 97-এর মধ্যে 1 ছাড়াও, 1 ছাড়াও সাধারণ গুণনীয়ক, 1 ছাড়াও আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, 1 ছাড়া এখানে ওটা কেটে দেয়, 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। যেহেতু 52 আর 97-এর মধ্যে আমাদের 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, এবং আমরা সহমৌলিকের সংজ্ঞা অনুযায়ী কী জানি যে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে যদি সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 থাকে, 1 ছাড়া যদি অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তবে সেটাই সহমৌলিক সংখ্যা। সুতরাং এখন কি আমরা 52 ও 97-কে সহমৌলিক সংখ্যা বলতে পারি না? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে 52 ও 97 পরস্পর সহমৌলিক সংখ্যা, এবং ফাইনালি আমরা কী কী পেলাম? একটা সহমৌলিক সংখ্যা পেলাম, সহমৌলিক। আচ্ছা, এতটুকু রেখে দিলাম যে 52 ও 97 পরস্পর সহমৌলিক। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। ধন্যবাদ।